নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এরকম অনেক কৃষক রয়েছেন যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির টাকা পাননি রবি সিজন যেটা লাস্ট টাকা দিয়েছিল দু হাজার বাইশের ডিসেম্বরে সেই টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অনেকের স্ট্যাটাসে এস এন ও সিন টু ব্যাঙ্ক হয়ে রয়েছে বা অনেকে এখনও টাকা পাননি তাদের ইনস্ট্রুমেন্টের ঘরে ফাঁকা রয়েছে বা তাছাড়া অনেকের ট্রানজাকশন সাকসেস হয়ে গেছে অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তারা কবে টাকা পাবেন তাদেরকে কি করতে হবে টাকা পাওয়ার জন্য এছাড়া পরবর্তী কিস্তির টাকা আবার কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটটি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আসার পর দু নম্বরে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান রয়েছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশান এই ওখানে এবার এন্টার ভোটার কার্ডের একটি ঘর রয়েছে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেবেন আই এম নট রোবট এই চেকবক্সটা আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সার্চ বটে আপনি ক্লিক করবেন তাহলে বর্তমানে আপনি আপনার যে স্টেটাস তা কিন্তু দেখতে পাবেন এই মুহূর্তে আমি একজন কৃষকের স্ট্যাটাস ওপেন করেছি এনার দেখতে পাচ্ছেন এখানে সব কিছু দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনভ্যালিড কারেক্টেড এসএনও ও সিন্টু ব্যাঙ্ক তো এটা অনেকেরই এসেছে তারা টাকা পাচ্ছে না এটার মানে কি অনেকে জিজ্ঞাসা করছেন দেখুন এটা যদি আপনার আসে সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না এখানে আপনার ইনভ্যালিড যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তা কিন্তু এসেছিল প্রথমে তো সেই ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সমাধান হয়ে গেছে সেই সমস্যার সমাধান হওয়ার জন্য ইনভ্যালিড কারেক্টেড এসএনও সিন টু ব্যাঙ্ক লেখাটা এসে গেছে তো ইনভ্যালিড কারেক্টেড সমস্যাটার সমাধান হয়ে গেছে মানে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা সমাধান হয়ে গেছে এবং নতুন করে এসএনও সিন টু ব্যাঙ্ক হয়েছে এসএনও মানে স্টেট নোডাল অফিসার আপনার ব্যাঙ্কে আপনার ডিটেলসটা পাঠিয়েছে ভেরিফিকেশান করার জন্য এবার ব্যাঙ্ক থেকে ভেরিফিকেশান করে আবার ওর কাছে পাঠিয়ে দেবে এসএন ওর কাছে পাঠিয়ে দিলেই এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসবে এবং তারপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সুতরাং এই লেখাটা থাকলে চিন্তা করার কিছু নেই এটা কোনো সমস্যা না এবার অনেকের আবার এই ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশান সাকসেস লেখাটা চলে এসেছে এবং তারা বলছে যে আমরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই যে স্ট্যাটাসটা এটার একটা প্রিন্ট আউট বার করবেন এবং আপনার ব্যাঙ্কের পাসবইটা সেটা আপডেট করবেন আপডেট করে আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে যাবেন এবং তাদেরকে ব্যাপারটা বলবেন যে ট্রানজ্যাকশান সাকসেস এসে গেছে অথচ আপনি টাকা পাচ্ছেন না তো আপনাদেরকে প্রথমে কিছুদিন অপেক্ষা করবেন এক সপ্তাহের মতন অপেক্ষা করবেন তারপরেও যদি টাকাটা না ঢোকে আপনি কৃষি অফিসে যাবেন কৃষি অফিসে গেলে তারা কিন্তু প্রয়োজনীয় যা পদক্ষেপ আপনাদের ডকুমেন্টস নিয়ে তারা কিন্তু করে দেবে তাই অবশ্যই ট্রানজ্যাকশান সাকসেস হওয়ার পর আপনারা সাত দিন অপেক্ষা করবেন দেখবেন যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন কি না বা টাকা ঢুকছে কিনা যদি দেখেন ঢুকেনি অথচ ট্রানজাকশান সাকসেস হয়েই রয়েছে তখন কিন্তু আপনারা কৃষি অফিসে যাবেন এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি মানে যেটা খারিফ সিজনে দেবে সেই খারিফ সিজনের কিস্তির টাকা কবে দেবে দেখুন খারিফ সিজনের কিস্তির টাকা কিন্তু জুন মাসে দেবে জুন মানে ছয়ের মাস যেটা সেই ছয়ের মাসে কিন্তু দেবে তো এখনও অফিশিয়াল ডেট যেহেতু ঘোষণা হয়নি আপনাদেরকে আমরা ডেট বলতে পারবো না তবে ছয়ের মাসে দেবে এটুকু কনফার্ম তো যখন ডেট প্রকাশিত হবে তখন আপনাদেরকে প্রতিবারের মতো আমাদের চ্যানেলটিকে ভিডিওর মাধ্যমে ইনফরমেশন জানিয়ে দেবো তো অবশ্যইভাবে লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না